বৃষ্টিতে জলমগ্ন গোপী বল্লভপুর, গৃহস্থের বাড়ি সহ ফসল ক্ষতির মুখে। বঙ্গোপসাগরের সৃষ্টি গভীর নিম্নচাপের কারণে এক টানা তিন দিনের রাতভর প্রবল বর্ষণে ফের দুর্যোগের ঘনঘটা ঝাড়গ্রাম জেলায়। ইতিমধ্যে জলের তলায় বহু বিঘা কৃষি জমি ভাঙছে, মাটির বাড়ি, বিপর্যস্ত রাস্তাঘাট, সেতু। সোমবার থেকে যে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে, বুধবার সকালে তা আরো ভয়াবহ আকার ধারণ করেছিল। জেলা জুড়ে প্রবল বর্ষণে কয়েক হাজার বিঘা কৃষি জমি ইতিমধ্যে জলের তলায় চলে গেছে। আমন ধান সবজি চাষের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। ঝাড়গ্রাম জেলার গোপী বল্লভপুর দুই ব্লকের খারবান্দি এলাকায় বৃষ্টির জল ঢুকে পড়ে গৃহস্থের বাড়িতে, যার ফলে দিশাহারা ওই পরিবার। ওই পরিবারের সদস্য পিন্টু সেতুয়া বলেন, রাস্তায় জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল ঘরে ঢুকে পড়ে, যার ফলে তিন দিন শুকনো মুড়ি খেয়ে দিন কাটাতে হচ্ছে। রাস্তার জল নিষ্কাশনের জন্য স্থানীয় পঞ্চায়েত প্রধানকে বারবার বলা সত্ত্বেও কোনো সুরাহা মেলে। তীব্র যন্ত্রণার মধ্যে পড়তে হচ্ছে আমাদের। একটানা তিন দিন প্রবল বর্ষণে জল ছাড়া হয়েছে ঝাড়খণ্ডের গালুডি ড্যাম থেকেও, যার ফলে সুবর্ণরেখা নদী তীরবর্তী গোপী বল্লভপুর, সাঁকরাইল, নয়া গ্রামের এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, যার ফলে চিন্তার ভাঁজ কপালে পড়েছে ওই এলাকার বাসিন্দাদের। তবে গোটা পরিস্থিতির উপর নজর রয়েছে প্রশাসনে। কি সমস্যা আপনাদের? সমস্যা বলতে এই এরিয়ার একটা নিচু এরিয়া, তো প্রচুর জল এই ধারে জমে যায়, সাইডের নালাগুলো সব বন্ধ হয়ে গেছে। আর আমাদের বাড়িতে কাল থেকে শোয়া বসা খুবই অসুবিধা, জলের মধ্যে আমাদেরকে থাকতে হচ্ছে, রাত কাটাতে হচ্ছে বাচ্চার দিককে নিয়ে। আর আতঙ্কে রয়েছে? আতঙ্ক বলতে তো জীবজন্তু, এই কীটপতঙ্গ তো রয়েছেই, সেই সব সমস্যা, সব দিক দিয়ে আমরা একটা চিন্তাগ্রস্ত হয়ে রয়েছি। আপনাদের খুবই সমস্যা, এই জল দাঁড়িয়েছে, রান্না করা হয়নি, আর এই মুড়ি বা শুকনা জিনিসের উপরে খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। এই সমস্যার কথা কি কাউকে জানিয়েছেন আপনারা? জানিয়েছেন মানে আমাদের পঞ্চায়েত রয়েছে কাছাকাছি, সে দেখছে, প্রধান আসা যাওয়া করে, জানার উচিত। ওনারা কি কোনো ব্যবস্থা নিয়েছেন? না, এখনো পর্যন্ত তো কোনো ব্যবস্থা হয়নি। এই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই পাকা রাস্তা দুধারে যদি একটু মানে পাকা পোক্ত ড্রেন হতো, তাহলে হয়তো রেহাই পাওয়া যেত। ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট, টাইমস বাংলা।